রাত এখন মোটামুটি এগারোটা বাজে নেটওয়ার্কের কারণে উমেন্স কলেজের ওয়েবসাইট ঢুকতে পারা যায় না সার্ভার ডাউন তো যারা যারা উমেন্স কলেজে অ্যাপ্লাই করেছিল তাদের জন্য বেসিক্যালি এই নোটিফিকেশানটি উমেন্স কলেজের ডিটেলস এখানে পেয়ে যাবে এ টু জেড সব সাবজেক্ট এখানে আছে মেরিট লিস্ট যারা উমেন্স কলেজে ভর্তি হতে চাও তাছাড়া পিডিএফটি ডাউনলোড করার জন্য লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারো ঠিক আছে এক সেকেন্ড হলো আরেকটা বিষয় যে যারা যারা উমেন্স কলেজে পড়বে ঠিক আছে তারা সাবজেক্ট কম্বিনেশান নিয়ে তো আলোচনা আমরা করেছি সেমিনারে তো যারা সাবজেক্ট কম্বিনেশান সম্পর্কে নলেজ নেই তারা সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে চাকরির জন্য কোন কোন সাবজেক্ট নিলে পরে যেমন টিচিংয়ের জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ে যদি চাকরি করে তো সাবজেক্ট কম্বিনেশান ইজ কম্পালসারি ইন্টারভিউ সিবি জমা দেওয়ার বা ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাকে যদি সাবজেক্ট অনুসারে না হয় তারা তোমাকে ইন্টারভিউ নেবে না সো সাবজেক্ট কম্বিনেশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আগে থেকে সাবজেক্ট ঠিক করে নেওয়া ঠিক আছে না জানলে তোমরা ডেসক্রিপশনে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করে ফেলো তো আমরা আলোচনা করব উমেন্স কলেজে কি গিয়ে আছে আর পাশাপাশি আরেকটা ঘোষণা যারা যারা উমেন্স কলেজে ভর্তি তো হয়েই যাবে তোমাদের যাদের বেসিক্যালি যাদের টিউশন গাইডেন্স দরকার স্কুল অফ লার্নিং আগরতলা চৌমনি সেখান থেকে অনলাইন অফলাইনে ক্লাস করা যায় খুব কম টাকা দিয়ে স্কুলে যেরকমটা পড়েছিলেন তেমন স্কুল স্কুলের মতো পাবে ঠিক আছে আর আমাদের বুকিং শুরু হয়েছে দশ জুন থেকে অনলাইনে অফলাইনে বুকিং করা যায় কন্ট্যাক্ট নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু এইট ফাইভ টু নাইন এই নাম্বারে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো সেখানে কি জিওগ্রাফি সাইকোলজি থেকে শুরু করে সংস্কৃত বাংলায় হিন্দি হ্যাঁ কম্পিউটার সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে গোল্ড মেডালিস্ট পেয়ে যাবে জিওগ্রাফির ইংলিশের হয়ে যাবে গোল্ড ঠিক আছে সাইকোলজির গোল্ড মেডেলিস্ট আছে ম্যাথের গোল্ড লিস্ট আছে হ্যাঁ তো বুটানিক গোল্ড মেডালিস্ট আছে মানে যারা সেখানে টপ টপ টিচার তাদের থেকে পড়তে পারবে যারা বেসিক্যালি ইউনিভার্সিটি কলেজে গোল্ড লিস্ট হয়েছেন এবং যারা ডক্টরেটও করছেন যারা নেট ইউজিসি করেছেন তো এরকম বা কলেজের এক্সপিরিয়েন্স টিচার বা কলেজের এখন যেমন উমেন্স কলেজে একজন টিচার আছে যিনি আমাদের এখানে পড়ান ঠিক আছে এরকম অনেক টিচার এখানে পেয়ে যাবে যেহেতু এটা কোচিং ইনস্টিটিউট খুব কম টাকা দিয়ে পড়ানো হয় তো আগরতলা শহর কেন্দ্রের মধ্যে এত কম টাকায় পাবে না তো যারা বেসিক্যালি কেরিয়ার তৈরি করতে চাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট কম্পালসারি মার্কস না থাকলে বেসিক্যালি তোমাদের চার বছর পরে আরও দুই বছর করতে হবে যাটি সিক্স ইয়ার্স চলে যাবে তো ব্যাটার কি চার বছর কোর্স চার বছরে করে নিলে এবং মাস্টার ডিগ্রি এক বছর করতে পারবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যাদের থাকবে তারা বেসিক্যালি অন্যান্য যে অ্যাকাডেমিক ফ্যাসিলিটি যেমন ডক্টরেট করার ক্ষেত্রে অগ্রাধিকার ঠিক আছে এরকম গাইডলাইন্স আছে গাইডলাইন্স অনেকে জানে না আমরা সেমিনার করি সেমিনার করে ফেলে দেবো ঠিক আছে যারা ইচ্ছুক আছে সেখানে জয়েন করে নাও তো রাত্র অনেক অনেক হয়ে গেছে তো ভিডিওটি আমরা আপলোড করে দেবো হয়তো সকালের মধ্যে পেয়ে যাবে তোমরা তো আমরা চেষ্টা করছি যে তোমাদের সব ইনফরমেশন দেওয়ার জন্য বা আমাদের ওয়েবসাইট আছে স্কুল অফ লার্নিং বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এখানে সব অফিসিয়াল ইনফরমেশান তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো প্রথম তো হলো আমরা দেখে নেব কোন কোন কলেজের সরি কোন কোন সাবজেক্টের মিট লিস্ট এইখানে দিয়েছে প্রথম আমরা দেখে নেব এইখানে দিয়েছে এগারোটা থেকে অ্যাডমিশন হবে সুটি টু অ্যাপ্লিক্যান্স আর সিলেক্টেড প্রভিশনের পরে অ্যাডমিশন বেঙ্গলি তো প্রথমে বেঙ্গলি লিস্ট দিয়েছে সেখান থেকে তো বাংলার জন্য তবর্তা বাংলার গোল্ড মেডেল লিস্ট একজন আছেন পড়ান উনি কলেজের ফ্যাকাল্টি পিএইচডিও আছে এখানে দেখেন এটার ফুল লিস্ট বেঙ্গলি ইউ আর কতজন পেয়েছে প্রথম লিস্টে কনফার্ম হলেই মনে করো যে তোমাদের হবে মানে ফিফটি টু সিট আছে একত্রিশ জন একত্রিশটা এসটিদের আছে মেজর একত্রিশ জন এসটি ছেলে মেয়ে পেয়েছে মেয়ে পেয়েছে এখানে বাংলা অনার্স পড়ার জন্য উমেন্স কলেজে আর বেঙ্গলি মেজর পড়ার জন্য মানে অনার্সটাকেই মেজর হয়ে গেছে সতেরো জন এসসি আছে সেইখানে যারা বাংলা পড়তে চাও যোগাযোগ করতে পারো তো তারপর ইংলিশটা বেঙ্গলিতে কে কে আসে এটা একটা ইউ আর ক্যাটাগরি দিয়েছে চান্স কম থাকে ইউ আর ক্যাটাগরি যাদের টপ টেনের মধ্যে নাম থাকে তারা পেয়ে যেতে পারো বাকিরা পাওয়ার সম্ভাবনা নাই তো ওতে খুবই কষ্ট যারা যারা পাশাপাশি কম্পিটিভ সরকারি চাকরি পরীক্ষা পড়তে চাও তারাও যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে তো এখানে দেওয়া আছে ইংলিশ ডিপার্টমেন্টের জন্য ইংলিশ ডিপার্টমেন্টের প্রথমে ইউ আর ক্যাটাগরি ফিফটি টু সেম ফিফটি টু করে সিদ্ধ দেওয়া আছে শিব্রা দেবনাথ মধুমিতা এরকম করে দেওয়া আছে টপ পূজা দাস দেব শতপর্ণা ইশিতা সমৃদ্ধি স্নেহা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে অনেকে আশা করি তো তোমাদের এখানে সাতটি জনের এখানে বাহান্ন জন প্রথম পাবে জেনারেল ক্যাটাগরি থেকে ঠিক আছে জেনারেল ক্যাটাগরি লোয়েস্ট মার্কস ছিল মানে যারা লোয়েস্ট মার্কসে পেয়েছে এইট্টি এইটির হ্যাঁ এইটটি পর্যন্ত বাংলা পেয়েছে তো ভাবো কত মার্ক্স পায় তারপর এখানে হলো এসটি থেকে ইংলিশে মেজর পেয়েছে যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে তারা ভর্তি হতে পারে আমাদের এখানে একটি জন এসটি এসটি এইটি সিক্স সেভেন্টি টু পারসেন্টও পেয়েছে এখানে কী উল্টাপাল্টা মেডলিশ দিয়েছে বুঝতে পারলাম না এই সেভেন্টি পারসেন্ট যেটা দিয়েছে এটা আগে দিয়েছে কি করে কি না উল্টাপাল্টা মার্কস মেজরে মার্কস দিয়েছে কিভাবে যাই হোক টোটাল মার্কসের উপর দাঁড়িয়ে কি দিয়েছে বলাই মুশকিল হ্যাঁ টোটাল মার্কসের উপর দাঁড়িয়েছে মেজর ইংলিশের উপর দাঁড়িয়ে দেয়নি ইন্ডেক্স বানিয়ে দিয়েছে যা করে এক এক যায় এক এক রকম নিয়ম যাই হোক আমরা দেখে লাভ নাই এসসি ইংলিশে পেয়েছে সতেরো জন এসসি যারা আছে তাদের মধ্যে দীঘা দাস বর্মন শ্রেষ্ঠ অর্পিতা সরকার তারপর হলো অর্পিতা সরকার পেয়েছে এই ফোর পার্সেন্ট সে আম্বা শর্মা শ্রলি শুভ্রমিতা সুস্মিতা বর্ষা নাম শূদ্র ভারতী দাস যারা বেসিক্যালি কোচিং গাইডেন্স লাগে তারা এখানে যোগাযোগ করতে পারো আই থিঙ্ক অদিতি অদিতি বাসার অদিতি সরকার বলে একজন ছিল এই তো এভারেজ মার্ক্সের উপরে তারা নিয়েছে ওয়েটিং লিস্টে যারা যারা আছে তারা চান্স পিত তামান্না বেগম তনুশ্রী দেবী দেবলিনা সঙ্গীতা চৌধুরী বর্ষা সূত্রধর বর্ষা সূত্রধর দ্যাট ইজ আই থিঙ্ক বর্ষা কৃষ্ণা আমাদের আছে ওকে যারা যারা ওয়েটিং লিস্টে আছে আছো আমরা দেখে নেব নেক্সট ইংলিশের ওয়েটিং লিস্ট মেরিট লিস্ট এখানে ফিফটি তো পেয়ে গেল এখন সেটা হলো কী দিয়েছে ওয়েটিং লিস্ট হিস্ট্রি ম্যাচার আছে হিস্ট্রিতে যারা স্নেহা সাহা রিমি দেবনাথ শান্তি দেব মা এগুলো আবার তাদের নাম হয়েছে আজকে তারা একই কলেজে মানে বারবার দিয়েছে আর কি আচ্ছা যাই কোনো ম্যাটার না তোমাদের যে সাবজেক্ট ভালো লাগে সেটা করে ফেলো অর্পিতা সাহ এসছে এখানে দেখি তাহলে এইখানে ইউ আর ক্যাটাগরির কতটা না আছে এখানেও লোয়েস্ট কত পেয়েছে হিস্ট্রিতে আই থিঙ্ক সিট অনেক বেশি হিস্ট্রিতে না রেপা প্রচুর দিয়েছে হিস্ট্রিতে হিস্ট্রিতে অনেক দিয়েছে আমরা দেখে নেব ট্রাইবেল ছেলে মেয়েদের মধ্যে মানে যারা শিডিউল কাস্ট্রাইভ শিডিউল ট্রাইবের মধ্যে পেয়েছে ফিফটি সিক্স স্টুডেন্টস এবং ফিফটি সিক্স স্টুডেন্টের মধ্যে দিয়েছে টোটাল মানে এই যা তা ইন্ডেক্সটার বুঝাইছে যাই হোক এখানে যারা এসটি টি ছেলেমেয়েরা আছে যারা কোচিং গাইডেন্স লাগে তোমাদের জন্য খুব কম টাকা দিয়ে পড়ার সুযোগ আমাদের এখানে পাবে হ্যাঁ মটম আমাদের এখানে পড়েছিল মটম ইয়াপ্রি ত্রিপুরা ও শিশু বিহার স্টুডেন্ট বিনোদ রাইমা দেববর্মা অলস রাইমা যারা কোচিং গাইডেন্স পড়তে চাও সুযোগ যোগাযোগ করতে পারো তো এস সিদের কতটা সিট দিয়েছে দেখো একত্রিশটা তো এবার বেড়েছে তো এখন ঘটনা হলো আমরা দেখবো ওয়েটিং লিস্টে যারা আছে এই ওয়েটিং লিস্ট এটা হলো হিস্ট্রি ওয়েটিং লিস্ট পাওয়া মুশকিল আছে টপ টেন স্টুডেন্ট পাবে বাকিরা পাওয়া মুশকিল আছে ঠিক আছে এটা এটা হলো হিস্ট্রি ওয়েটিং লিস্ট তারপর আমরা দেখে নেবো ইউ আর ক্যাটাগরি নাইনটি থ্রি এটা কোন সাবজেক্ট এডুকেশান এডুকেশন প্রচুর আছে যারা এডুকেশন পড়তেছে আমাদের এখানে যোগাযোগ করতে পারে খুব তাড়াতাড়ি আমরা দশ তারিখ থেকে অ্যাডমিশান শুরু করেছি আজকে তোমাদের ইনফরমেশান দিচ্ছি তোমরা গুগল গুগল গুগলেও সার্চ করলে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট বা ইউটিউবেও পাবে ফেসবুক ইনস্টাগ্রামেও পেয়ে যাবে স্কুল অফ ল্যানিং আগরতলা তো সেখানে মেজরে কে কে পেয়েছে সেখানে গোল্ড মেডেলিস্টদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে যারা বেসিক্যালি কলেজের ফ্যাকাল্টি আমাদের এখান থেকে খুব কম টাকা দিয়ে তো যোগাযোগ করার জন্য এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন বা টেলিগ্রাম চ্যানেলে এখানে দেওয়া আছে অনেকজন এডুকেশানে নাইনটি থ্রি স্টুডেন্ট পেয়েছে প্রথম মেরিট লিস্টে তো যারা যারা কোচিং গাইডেন্সের প্রয়োজন হয় কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস প্রথম থেকে পায় না সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করেছিল ঠিক আছে একটি জন অ্যাপ্লিকেন্ট পেয়েছে এডুকেশনের জন্য সেখানে আমরা দেখে নেব এসসি এসসি কতজন আছে সেখানে দেখে নেওয়া ব্রিটিশ তোমরা নাম দেখে নাও ডাউন করে ঠিক আছে সেখানে দেখে নেব এস টি এডুকেশনে পেয়েছে ফিফটি সিক্স স্টুডেন্টস মেজরে ঠিক আছে তো ভিডিওটি লেন হবে কারণ পুরো এটা বেসিক্যালি কি তোমাদের পিডিএফ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে জয়েন আমাদের ওয়েবসাইটে ফলো করে রাখতে হলো ওয়েবসাইট থেকে সবসময় আপডেট সবসময় পেয়ে যাবে ঠিক আছে এদের পিছনে মেজরে ওয়েটিং লিস্ট এটা দীপাঞ্জনা পাল অন্তরা সরকার মরিয়ম বেগম প্রিয়াঙ্কা সাহা ভূমিকা এরা পেয়ে যাবে দশ নম্বর দশজন আছে অষ্টমীতে আমাদের আচ্ছা গ্রুপে আছে অষ্টমী এই কৌশন পূজা অনেকজন আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে অলরেডি আছে অন্তরা দত্ত প্রিয়াঙ্কা সাহা তো যারা যারা বেসিক্যালি নেই গ্রুপে জয়েন করতে পারে এখনই ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সে সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারাও পাবে লিস্ট হ্যাঁ আমি দিয়ে দেবো নাইনটি থ্রি পেয়েছে নাইনটি থ্রি পলিটিক্যাল সায়েন্সে নাইনটি থ্রি স্টুডেন্টস পেয়েছে জয়ন্তী রায় প্রথমে জয়ন্তী রায় পিডব্লিউডির থেকে পেয়েছে ও পেয়েছে ফোর জিরো ওয়ান ও টোটাল ইন্ডেক্স যেটা আছে এবং সেভেন্টি সিক্স পেয়েছে জয়ন্তী তো এইখানে অনামিকা পেয়েছে সায়ন্তনী দেব সায়ন্তনী দেব তো সব জায়গায় নাম আছে হ্যাঁ যাই হোক পেয়ে গেছে আর যারা যারা বেসিক্যালি কোচিং গাইডেন্স পড়তে চাও যোগাযোগ করতে পারো এখনই আমাদের সঙ্গে হিস্ট্রির জন্য হিস্ট্রি সরি এটা সরি পলিটিক্যাল সায়েন্সের জন্য পলিটিক্যাল সায়েন্সের গ্যাস্ট ফ্যাকাল্টি তোমাদের পড়াবে যাদের যিনি বিশ্ববিদ্যালয়ে থ্রি টাইমস ক্যাক করেছেন যিনি জলানের যাদুপুরে ক্যাক করেছেন অনেক এক্সপিরিয়েন্স পাবে ঠিক আছে তাছাড়া আছে অন্যান্য তোমার মাইনর সাবজেক্টের জন্য আছে অনেকে যারা গোল্ড সাবজেক্টে ইউনিভার্সিটি টপার ইংলিশে জিওগ্রাফি গোল্ড মেন্টালিশের ফ্যাকাল্টি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যারা যারা জয়েন করতে চাও এখনই যোগাযোগ করতে করো কারণ কি সময় পাবে না আর তাছাড়া আমাদের সিট লিমিটেড ঠিক আছে সিটই পাবে না আমাদের এখানে এসে তো আজকে তোমাদের জানালো তোমরা আগামী কাল রবিবারের মধ্যে তোমরা এসে ভর্তি হবো ঠিক আছে তো এখানে দেখে নাও তোমাদের নাম লিস্ট পুরো এইখানে যত কতজন দিয়েছে ইউ আর পল সায়েন্সের নাইনটি থ্রি স্টুডেন্টসকে তারা সিলেক্ট করেছে প্রাথমিকভাবে তারপরে আমরা দেখে নেবো এস সি দিয়েছে একত্রিশ জন এসসি একত্রিশ জনের মধ্যে তাদের নাম আছে তোমরা দেখে নাও তাৰপৰা এছ টি দি আছে পলিটিকেল ছায়েঞ্চে